কৈলাসহর থেকে কুমারঘাট যাবার রাস্তা ডাবল লেনে উন্নীতকরণের কাজ চলছে গত 3 বছর ধরে। প্রতিনিয়ত সড়ক নির্মাণ সংস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণের কাজ করায় শীত ও বর্ষা উভয় সময়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে স্থানীয়দের। কখনো যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া, কখনো জল জমে কৃত্রিম বন্যায় সৃষ্টি হওয়া, ছোট বড় দুর্ঘটনা হওয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংস্থার ধীরগতির কাজ ও নানান টালবাহানায় কৃষকদের শত শত কানি উর্বর জমি পতিত পড়ে রয়েছে। রবিবার কৈলাসহর কুমারঘাট সড়কের পূর্ব কাউরিকুড়া 3 নং ওয়ার্ড এলাকায় সড়ক নির্মাণকারী সংস্থা ভারত বেঞ্জের একটি 10 চাকার লরি মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের জমিতে নেমে পড়ে। এর ফলে এক অসহায় কৃষকের 2টি গরুর মৃত্যু হয়, অপর একটি গরু মারাত্মকভাবে জখম হয়। রাস্তায় থাকা পথ চলতি মানুষ ও অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকরা এই দৃশ্য দেখে আঁতকে ওঠে। স্থানীয়রা এই গাড়ি ও চালককে আটক করে এবং সড়ক নির্মাণকারী সংস্থার আধিকারিককে ঘটনাস্থলে আসার জন্য জানান। তারা বলেন, গরুর উপযুক্ত মূল্য না পেলে চালক এবং গাড়ি হস্তান্তর করবেন না, এমনকি গরুর মৃতদেহ সেখান থেকে সরাবেন না। ৩ নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।